তেইশে জানুয়ারি কেন ছুটি থাকে? প্রজাতন্ত্র দিবস বলে এক্স বললে ফার্স্ট কি মনে করছে? হ্যালো, দিস ইজ বংরূপা আর আপনারা দেখছেন বংরূপা এন্টারটেনমেন্ট। আর আজকে আমি চলে এসেছি কলেজ স্ট্রিট মোড়ে আর কিছু পাবলিক রিভিউ নিতে। আসুন দেখা যাক পাবলিকরা কি বলে আর পাবলিক রিভিউ কতগুলো কোয়েশ্চেন নেওয়া হবে, তো দেখা যাক তারা উত্তর দিতে পারে নাকি। আমি একটা পুচকেকে পেয়ে গেছি, দেখা যাক ও উত্তর দিতে পারে কি না। তেইশে জানুয়ারি কেন ছুটি থাকে? নেতাজির বার্থডে। ওয়াও, গ্রেট গ্রেট গ্রেট। ও, আমি আরেকজনকে পেয়ে গেছি যার নামটা ওনার মুখেই শুনে নেবো, প্লিজ নামটা বলুন। রাজ। তেইশে জানুয়ারি কেন ছুটি থাকে? প্রজাতন্ত্র দিবস বলে। প্রজাতন্ত্র দিবস। সুভাষচন্দ্র বসুর আরেক নাম কি? সুভাষচন্দ্র বসুর আরেক নাম, নেতাজির বাবার নাম কি? ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো? একসঙ্গে দুটো পড়েছে, সরস্বতী পূজা ভ্যালেন্টাইন ডে, আদের দিনে হয়তো কিন্তু এই দিনে একসঙ্গে পড়েছে। তো কোনটা বেশি প্রেফার? ভ্যালেন্টাইন ডে সবাই পেপার করে। গার্লফ্রেন্ড আছে? বংরূপা আর আপনারা দেখছেন বংরূপা এন্টারটেনমেন্ট। তা আজকে আমি যেখানে এসেছি সে যেটা ব্লগ নিয়ে, তো সেটা হচ্ছে ভীষণ একটা নস্টালজিক জায়গা। তো গানটা শুনলেই বোধ হয় কিছু কিছু আইডিয়া করতে পারবেন আপনারা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। তো মোটামুটি একটু মানে আইডিয়া করতে পেরে গেছেন আশা করি। তো আসুন দেখা যাক সেই জায়গায় গিয়ে কী হয়। মানে আমার সাথে আজকে আছে আমার ফ্রেন্ড পৃথা আর একটা পুচকু আছে। মাস্ক খুলবে না, ইন্টারেস্টেড নয়। তো ঠিক আছে, তা ওখানে গিয়েই দেখা যাক, হয়তো মাস্ক খুললেও খুলতে পারে। কফি খেলে তো খুলতেই হবে। তো চলুন চলুন বেশি দেরি না করে কফি হাউসে যাওয়া যাক। আমরা এখন ঢুকতে চলেছি কফি হাউসে। তো আমার সাথে আরেকজন আছে যে এতক্ষণ ক্যামেরা করছিল, এখন আছে পৌলমি। চলো যাওয়া যাক কফি হাউসে। আমরা এখন কফি হাউসে উঠছি। প্যান্ডামিকের পর অনেকদিন বাদে আমরা কফি হাউসে এলাম। তো আশা করি এখানে সবাই আসলে খুব ভালোই লাগবে, সবাই এনজয় করবে আর নস্টালজিক ফিল হবে তোমার। এই যে আমরা ঢুকছি এখন কফি হাউসে। তো পুরো কফি হাউসটা একবার দেখিয়ে নিচ্ছি, তোমরা এখানে আসো, খুব ভাল লাগবে। দেখো যে ওপরে ফ্লোরেও প্রচুর বসার জায়গা আছে, প্রচুর বসার জায়গা। চল বস। তো আমরা এই টেবিলে বসছি, কফি হাউসের মোটামুটি আড্ডাটা শেষ হলো। আমরা যাচ্ছি এখন নেক্সট কলেজ স্কয়ার। তো ফলো মি, এখন বেরিয়ে যাচ্ছি কফি হাউস থেকে। একাই বকে গেলাম, একা অ্যাকচুয়ালি বকতে আমার খুব ভালো লাগে। এখন কলেজ স্ট্রিট না সেই অবস্থায় প্যান্ডামিকের জন্য সব মোটামুটি বন্ধই আছে, তো একটা যদিও খোলা আছে। তো এখন আপাতত না আসাই ভালো, কিন্তু কফি হাউসে পার্টিকুলারলি যদি কেউ আসতে চান তাহলে আসতেই পারে। তো আশা করি খুব ভালো লাগবে কফি হাউসে আসলে। একটা এখনকার দিনের মতো অত ঝা চকচকে রেস্টুরেন্ট নয়, একটু পুরনো, একটা এনজয় করবেন সেটা বলে দিতে পারি।
পুরোনো দিনের সেই ফ্লেভারটা যদি কেউ পেতে চান তাহলে নিশ্চয়ই আসবে। আর এখানে একটু দেখিয়ে দিই, দু একটা দোকান খোলা রয়েছে, বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ। হয়তো সানডে বলে আমরা সানডের দিনে এসেছি, সেই জন্য হয়তো বন্ধ, আমি জানি না। এখন আমরা ঢুকছি কলেজ স্কোয়ারে, খুব সুন্দর জায়গাটা আমি দেখিয়ে দিই। যারা কলকাতার না, কলকাতায় যারা আছেন তারা মোটামুটি প্রত্যেকে জানেন যে কলেজ স্কোয়ারের কোথায় কী। তো যারা কলকাতার না তারা কলেজ স্কোয়ারে অবশ্যই ঘুরে আসতে পারেন। সবাইকে আমি জিজ্ঞেস করবো যে তোমরা কোন কলেজে ফার্স্ট পড়ো। আমি তো নার্সিং করছি, তো আমার ব্যাঙ্গালোরে কলেজ। ওকে, আচ্ছা, আমি এখনো কলেজে জয়েন করিনি, মানে জয়েনটার জন্য। তোমরা কি সব ফ্রেন্ড সার্কেলে আছো? আচ্ছা আচ্ছা, স্কুল স্কুল লাইফের ফ্রেন্ড। আচ্ছা, ওরা সবাই স্কুল লাইফের ফ্রেন্ড, তো ওদেরকে আমি জাস্ট কতগুলো ছোট ছোট কোয়েশ্চেন করব, তো দেখা যাক ওরা কি অ্যান্সার দেয়। ফার্স্ট তোমাকে দিয়ে শুরু করছি, তোমার নাম? তিয়াসা দেবনাথ। 23শে জানুয়ারি কিসের ছুটি? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সুভাষচন্দ্র বোস, যার কথা আমি বলছি, বাবার নাম সেই জন্য সরস্বতী পুজোতে। আচ্ছা, তোমাদের কারণ নেই? না, ওটাই তো বাঙালি সরস্বতী। এত সুন্দর সুন্দর মেয়ে বলছে কারোর কেউ নেই, কোনো পার্টনার নেই, শুনে শুনে খুব অবাক লাগছে আমার। ভ্যালেন্টাইন্স ডে, সরি, ওটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এক্স্যাক্টলি, এটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এক্স বললে ফার্স্ট কি মনে পড়ছে? ভুল ছিল, পরে নেক্সট কি বলছে? কমিউনিকেশন ছিল না। নেক্সট, এক্সের থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। যেমন লাইক, মানুষ তো ন্যাড়া বেলতলে একবার যায়, তো একটা ডিফারেন্সিয়েশন তো খুঁজতে শেখে। রাইট, ছেলে মেয়ে বোধ। রাইট, ন্যাড়া কিন্তু একবারই বেলতলে যায়, মাইন্ড ইট। আচ্ছা, ওর কাছ থেকে শুনে নেব যে এক্স বলতে ফার্স্ট কি মনে পড়ছে। আসলে ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে সাথে না, বয়সের সাথে সাথে মাইন্ডটা চেঞ্জ হয় সবার, তো মেন্টালিটিগুলোও চেঞ্জ হয়ে থাকে। আমরা ক্লাস 9-10 যেরকম থাকি, যখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড, তখন যেন কেন ম্যাচ হচ্ছে না বা অনেক ধরনের প্রবলেম হতে পারে, বা সময়ের অভাব। সব থেকে সমস্যা হচ্ছে সময় নেই কারোর কাছে, কারোর জন্য। সবাই নিজের পড়াশোনা, নিজের লাইফে আমি কী করে এগোবো, নিজের লাইফে আমি কী করে এগোবো। এবার প্রত্যেকটা মানুষের নিজের লাইফের মধ্যেও কোথাও, আমরা যদি আমাদের লাইফে, তো আমাদের মা বাবারা আছে, তাদেরও যদি আমরা কিছু এক ঘন্টাও সময় দিই, আর যাদের আছে তাদের যদি আমরা কিছুই সময় না দিই, তাহলে কী করে চলবে? এক্স্যাক্টলি, এক্স বলতে আমরা যেটা বুঝি ফার্স্ট, ওয়াই জেড নয়, এক্স বলতে আমরা একটা কথাই বুঝি, ন্যাড়া কিন্তু একবারই বেলতলায় যায়। অ্যাজ পার ও সব থেকে ভালো অ্যান্সার দিয়েছে, ওর নামটা কি আমি একটু জেনে? দোলন দাস। দোলন দাস, দোলন কিন্তু দারুণ একটা অ্যান্সার দিয়েছে। সো আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে বংরূপা এন্টারটেনমেন্ট একটা নতুন একটা চ্যানেল খুলছে ইউটিউবে। চ্যানেলটা খুলবে যে তার জন্য ডেফিনেটলি এক্সাইটেড, যা যা বললাম দেখি কিরকম ভিডিও আসে সেগুলো তো দেখবই। চ্যানেলটা বেরোচ্ছে নতুন, সো এক্সাইটমেন্ট তো থাকবেই। চোখ রাখবে তো? হ্যাঁ, চোখ রাখ, ইউটিউবে সবসময় সার্চ করবে বংরূপা এন্টারটেনমেন্ট, তাহলেই দেখতে পেয়ে যাবে যে অনেক কিছু জিনিস, যেখানে থাকবে ড্রামা, যেখানে থাকবে ডান্স কভার, যেখানে থাকবে সেলিব্রিটিদের ইন্টারভিউ, আর থাকবে এরকম কিছু মিষ্টি মিষ্টি মেয়েদের পাবলিক রিভিউ। কথা আমার সাথে কথা বলে কিরকম লাগলো? খুব ভালো লাগলো, আর কংগ্রাচুলেশন চ্যানেলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে তো? অনেক সাবস্ক্রাইবার হোক, অনেকটা হোক চ্যানেলটা। থ্যাংক ইউ, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আপাতত বাই। দেখো পাগলামি কাকে বলে।